দেশের রাজধানী দিল্লির বুকেতে আগুন জ্বলছে, আর সেখানে আমার শত শত হিন্দু ভাই মরছে, শত শত মুসলিম ভাই মরছে, কিন্তু কারো তোয়াক্কা হচ্ছে না। কিভাবে মসজিদে আগুন লাগিয়ে দিচ্ছে, কিভাবে মানুষের ঘর পুড়িয়ে দিচ্ছে, দেখলে গায়ের পশম খাড়া হয়ে যায়। আমরা মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, আমরা বলি আমাদের ভারত খুব সেফটি, কিন্তু আজকের এই ভারতে এমন একটা সরকার এসছে যিনি সমস্ত ধর্ম, নিজের ধর্মকে ছাড়া কোনো ধর্মকে বোঝে না, আর যে দেশের মানুষকে কিভাবে পরিস্থিতিতে ফেলেছে। আমরা মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি, আমাদের উপর তোমরা যতই অত্যাচার করে যাও, গান কাটিয়ে দেবো, কিন্তু নিজের দিনটি কোনোদিন ভুলবো না। তাই অতি সুন্দর কথায় লিখতে শুনুন, যতই ফাঁদ পেতে যাক শয়তান, করুক যতই নতুন বিধান, চালাই যদি বোমা গুলি, হবে না শেষ দিন ইসলাম, থাকবে যতক্ষণ প্রাণ, হারবে মুসলমান, থাকবে যতক্ষণ প্রাণ, হারবে না মুসলমান, যতই ফাঁদ পেতে যাক শয়তান, করুক যতই নতুন বিধান, চালাই যদি বোমা গুলি, হবে না শেষ দিন ইসলাম, থাকবে যতক্ষণ প্রাণ, হারবে না মুসলমান, থাকবে যতক্ষণ প্রাণ, হারবে না মুসলমান, ভুলবো না নবীর বিধান, আশিক যত ঝড় তুফান, মোরা ভুলবো না নবীর বিধান, আশিক যত বিশ্বের যে কোনো ইসলামিক কান্ট্রি ছাড়া উন্নত কান্ট্রি আছে, তারা চাইছে ইসলামকে কিভাবে মেটানো যায়, কারণ ইসলাম এমন একটা ধর্ম, আজকের দিকে দিকে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। আর কিছুদিন আগে ট্রাম্প এসে বলছে ইসলামিক টেরিস্টকে মেটাতে হবে, আর টেরিস্টের কোনো ধর্ম হয় না, তাই কতকে মারবে তুমি বলছো, শুনুন, স্বপ্ন যত নবীর উম্মত, বেদিন ফন্দি আঁটে দিন রাত, কিভাবে ধ্বংস করা যায় পৃথিবীর এই মুসলিম জাত, জানিব যতই করো ইসলামের উপর অত্যাচার জুলুম, জানিব যতই করো ইসলামের উপর অত্যাচার জুলুম, বলুক যতই বেদিন বেইমান, মুছে দেব ওই দিন ইসলাম, দিতে হয় দিয়ে দেব কারবান, প্রভু ছাড়বো না আল কোরআন, থাকবে যতক্ষণ প্রাণ, হারবে না মুসলমান, থাকবে যতক্ষণ প্রাণ, হারবে না মুসলমান, ভুলবো না নবীর বিধান, আশিক যত ঝড় তুফান, মোরা ভুলবো না নবীর বিধান, আশিক যত একটু মন দিয়ে শুনবেন। আমার ইয়ং জেনারেশন ভাইকে বলছি, অনেক ইয়ং ভাই রয়েছে, আমার মা বোনেরা রয়েছে এবং যেখানে আওয়াজ যাচ্ছে, আমি এই বলিটা একটু বলছি, মন দিয়ে শুনবেন, কারণ এই যে বলিটা আছে, চার বছর আগে আমাদের ভারতে ঘটে গেছে, কিন্তু আমরা কোনো ধ্যানই দিইনি। কি জুনায়েদ বলে একটি ছেলে দিল্লির মাদ্রাসায় পড়াশোনা করতো, তার বাড়ি ছিল হরিয়ানায়, 27টা রোজায় এই ঘটনা ঘটেছিল, সে রোজা রাখা অবস্থায় মাদ্রাসা থেকে ছুটি পেয়েছিল, নিজের বাড়িতে খুশির ঈদ করবে টেনেতে উঠেছিল, এবং দিল্লি থেকে কেনাকাটা করেছিল মায়ের জন্য আব্বার জন্য, কারণ খুশির ঈদ তিন দিন পরে সবার সঙ্গে খুশির ঈদ করতে যাবে, এবং সেই টেনেতে উঠে একটা সিট নিয়ে বিবাদ বাধে, জুনায়েদ রোজা
করছিল, সে মনে করছিল আমি যদি একটা সিট পেয়ে যাই তাহলে আল্লাহর রাস্তায় আমি এই রোজা রাখা অবস্থায় আরামসে আমি ঘর পর্যন্ত পৌঁছে যাব। কিন্তু সে জানে না এই সিট নিয়ে বিমানটা তার কাছে কাল হয়ে দাঁড়াবে, কারণ জুনায়েদ যখন টুপি নিয়ে জুনায়েদ যখন সিটের বিমান করেছিল তাকে অপমান দেওয়া হয়, এ একটা মুসলিম ছেলে এর মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে এর হাতে কালো ক্যারি ব্যাগ আছে এ গরুর মাংস নিয়ে যাচ্ছে, জুনায়েদকে এমন ভাবে মারা হলো এমন ভাবে মারা হলো সেই জুনায়েদ আর দুনিয়ার মধ্যে রইলে না, সেই সময় প্রাণ দিল। অত ট্রেনের মধ্যে অত মানুষ ছিল কেউ একটা প্রতিবাদ করলে না যে জুনায়েদকে কিসের জন্য মারা হচ্ছে। আজকে জুনায়েদ মরলে একটাই কারণে, তার মুখেতে দাঁড়িয়ে ছিল মাথায় টুপি ছিল তাই। শুনো অতি সুন্দর কথায় কবি লিখছে, দাঁড়ি টুপি না দেখে কেন এত সবার ঘৃণা, মুসলিম আজ পাই না কেন ঠার, শুধু পাই লাঞ্ছ না বঞ্চনা, কি দোষ করেছিল জুনায়েদ বলো না, কি দোষ করেছিল জুনায়েদ বলো না, কেন বন্ধ হবে আজাদ, কেন শুধু মরবে মুসলমান, কেন মসজিদ থেকে দিয়ে করিবে বিল্ডিং নির্মাণ, এক ধর্মের মানুষ মেরে করছো দেশের উত্থান, অপেপতি নাম মুছে যাবে এই দেশের সোনা, ভুলব না নবীর বিধান, আসুক যত সেই ভারতবর্ষে বাস করছি যেই ভারতবর্ষে কবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিল, সেই ভারতবর্ষে বাস করছি যেই ভারতবর্ষে কবি নজরুল ইসলাম ছিল, কিন্তু আজকের দেশের এমন একটা সরকার এসেছে এমন ভাবে ব্রেন ওয়াশ করেছে সবার যে কেউ সেই রবীন্দ্রনাথের কথা মনে রাখছে না, কেউ সেই নজরুলের কথা মনে রাখছে না, কে কাকে মারবে সেটা নিয়ে ভাবছে। তাই বলছি শুনো, একই রক্তে মোরা সাবান, সকলে স্বাধীন জীবন চায়, বলে কবি সাদ্দাম, হিংসা ঘৃণা বিভাদ চায় না মুসলমান, বলে কবি সাদ্দাম, আমরা তো একজনের গোলাম, সবাই তো মা মাটির সন্তান, স্বাধীন ভারতে আমরা চাই অধিকার থাক সবার সমান, মোরা এক বৃন্তের প্রতিফল হিন্দু এটাই বলছে গীতা কোরআন, ভুলব না নবীর বিধান, আসুক যত ঝড় তুফান, আসুক যত ঝড় তুফান, যতই ফাঁদ পেতে যাক শয়তান, করুক যতই নতুন বিধান, থাকবে না মুসলমান, থাকবে